আমরা বেস কর্তৃক আয়োজিত যে সাহিত্য সভা লিটারি ফেস্টিভ্যাল সেই সকাল থেকে শুরু হয়েছে। আমরা অনেক সাহিত্যিক কবি তাদের কথা শুনলাম, অনেক কবিতাও শুনেছি। আমরা একেবারে শেষ প্রান্তে উপস্থিত হয়েছি, আজকের আমাদের লাস্ট সেশন। আমি সকলকে অনুরোধ করব আপনারা যদি আরেকটু ধৈর্য ধরে বসে যাবেন। আমাদের যে সমস্ত বক্তারা আছেন আরও তিনজন, আমরা তাদের কথা শুনব, তারপর আজকে আমাদের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা হবে। এখন আমি ডেকে নিচ্ছি নীতিশ রায় মহাশয়, নবান্ন পত্রিকার সম্পাদক। নীতিশ রায় মহাশয় আমাদের সামনে তার বক্তব্য রাখবে। নমস্কার। সবার শেষ দিকে বলতে গেলে একটা সুবিধে আছে, প্রথমে যারা বলেন তাদেরটা সবারটা শোনার একটা সৌভাগ্য হয়, অভিজ্ঞতা বাড়ে। আর সবার শেষে যখন আমি থাকি, মানে যখন বলতে যায় কেউ, তাকে অনেককেই মানে শোনানোর ব্যাপারে তাকে অনেককে হারাতে হয় আর কি, কারণ তাদের সভা শেষ হয়ে গেলে যেতে তাদের ফিরতে হয়। যাই হোক, আমি একটা পত্রিকা চালাই, দীর্ঘদিন আমি সেটার প্রকাশক ছিলাম, 35 বছর চলে নবান্ন। আজ আমি একাধারে সম্পাদক এবং প্রকাশক দুই। এটা চালাতে গিয়ে আমি যেটা বুঝেছি আর কি, যে কলম এবং কোদাল দুটো একসঙ্গে চালাতে হবে, এবং এই দুটো যদি একসঙ্গে চালানো যায় তাইলে অনেক কিছু, মানে ঘাম এবং মানে ঘিলু এবং ঘাম দুটো যদি আমাদের ঘাম মানে ঘিলু গলাতে হবে এবং ঘাম ঝরাতে হবে, এই দুটো যদি পাশাপাশি থাকে তাহলে এই পত্রিকার বিস্তীর্ণ জায়গায় যেতে পারে, একটা বড় সংখ্যক পাঠকের কাছে যেতে পারে এবং অনেক লেখকের কাছ থেকে আসতে পারে, এবং মানে পত্রিকা লিটল ম্যাগাজিন নিয়ে যে একটা খুব মানে সংকটের কথা সবাই বলেন সেই জায়গা থেকে মুক্তি পেতে পারে। এখানে যেমন আমাদের পত্রিকাটা করতে গেলে যেটা মানে যে অর্থের সংকট হয়, আমার যেটা মনে হয়েছে পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা যদি পত্রিকাগুলোকে ঠিক ঠিক মানুষের কাছে পৌঁছে দিতে পারি, কেউ দোকান থেকে হয়তো কিনে নেবে না, দোকান থেকে বিক্রি হলে আর কটা হবে, বড় জোর 20 থেকে 50টা, কিন্তু তারপর যদি পত্রিকা নিয়ে আমি যদি সবার কাছে কাছে পৌঁছে যেতে পারি, এবং যেটা আমরা যাই একদম করোনার সময়ও আমরা একদম সে প্রাণ মানে কোনো একটা গাড়ি ভাড়া করে নিয়ে আমরা একদম গ্রামে গঞ্জে যেখানে যেখানে আমাদের গ্রাহকরা আছে তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতে পেরেছি। পত্রিকাটা কিন্তু আজকে দাঁড়িয়েছে, আজকে তার একটা ফান্ড হয়েছে, এবং কোনো রকম সরকারি বা কোনো এনজিও এরকম কোনো ফান্ড না নিয়েও আমরা কিন্তু পত্রিকাটা নিয়ে চলছি। এইটা বলছি এই কারণে, কারণ এই এই পত্রিকাটা করার সুবাদেই আমি কিন্তু এখানে বলতে এসেছি। যেটা বলি যে দলিত সাহিত্য নিয়ে এখানে এসে যে আলোচনাগুলো শুনলাম, দলিত এবং যেটা আমাদের মধ্যে যে মুসলিম কমিউনিটি আছেন তাদের নিয়ে যে তাদের সাহিত্য চর্চা, এই নিয়ে সত্যি কথা বলতে কি, যে কোনোভাবেই হোক বাঙালি বুদ্ধিজীবী সেকশন বা মধ্যবিত্ত সেকশনের যে বিষয়গুলো রয়ে গেছে সেটা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের উপর ক্রিয়া করেছে। কারণ আমরা কিন্তু শরৎচন্দ্র পড়তে গিয়েও দেখে ফেলি যে বাঙালি সেখানে আমাদের মানে বাঙালিদের সঙ্গে মুসলমানদের একটা ফুটবল খেলা হবে শরৎচন্দ্র। তো এইটা যদি শরৎচন্দ্রের মতন লোক বলতে পারেন তাহলে খুব তো চিন্তা করতে হয়, কিন্তু তিনি খুব, এবং তারপরে যদি আমি বঙ্কিমচন্দ্রের কথা বলছি তাকে মানে শ্রদ্ধা সম্মান তার সব কিছু দেওয়ার পরেও কিন্তু এটা বলতে হয় যে আজকের দিনে স্বাধীনতা সংগ্রাম মানে যেখানে থেকে শুরু হয়েছিল
সেখান থেকে স্বাধীনতা সংগ্রাম এর যে একটা হিন্দুরা এটাকে মানে কুক্ষিগত করেছে বন্দে মাতরমের মতন একটা ধ্বনি দিয়ে, সে টোটাল স্বাধীনতা সংগ্রামের মানে শটটুকু তারা নিজেরা নিজেদের কুক্ষিগত করে রেখেছে। সেখানে মুসলিমদের যে অবদান, সে অবদানের কথা কিন্তু আমরা জানতে পারি না সেইভাবে। এবং তার আনন্দমঠ যত মহান লেখক মানে লেখা হতে পারে, কিন্তু সেটা কিন্তু সাম্প্রদায়িকতার বীজ বুনে দিয়ে গেছেন তিনি তার মধ্যে। যাই হোক, আমার যেটা মনে হচ্ছে যে ইদানিংকালে আমার বেশ কিছু বন্ধু যারা দলিত সাহিত্য নিয়ে চর্চা করেন, তাদের সঙ্গে মিশতে গিয়ে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। আমি নিজে একটা সার্চ করতে গিয়েছিলাম একটা, সেটা হচ্ছে আমার বাড়ি অ্যাকচুয়ালি নবদ্বীপ ছিল, এখন কলকাতায় থাকি। তা নবদ্বীপের একটি স্কুল 150 বছর পূর্তি উপলক্ষে তারা একটা অনুষ্ঠান করবে, সেখানে একটা সুভেনির হবে, নবদ্বীপের লোকসংস্কৃতি নিয়ে তারা একটা সংখ্যা একটা মোটা বই মানে স্মরণিকা বের করবে। তা আমাকে লোকসংস্কৃতি নিয়ে লিখতে বলেছেন। তা আমি লিখতে গিয়ে দেখছি যে লোকসংস্কৃতি নিয়ে মানে চারিদিকে খোঁজ খবর বা আমি মানে বই টই পড়ে যেটা দেখলাম যে নবদ্বীপের বৈষ্ণব মানে কীর্তন এমনভাবে মানে এমনভাবে সেটা মানুষকে মোহিত করে রেখেছে, মানে সেইখানে কিন্তু লোকসংস্কৃতির উপাদানগুলো কীভাবে পাবো সেটা একটা খুব চিন্তার ব্যাপার। তাহলে আমার বন্ধুরা হঠাৎ করে আমার এক বন্ধু বলল, আমরা কিন্তু একটা কাজ করতে পারি, মুসলিম যে গ্রামগুলো আছে সেই মুসলিম গ্রামে কিন্তু মহরম হয়, সেখানে আপনার জারি গান হয়, সেখানে বিয়ের গান হয়, হ্যাঁ সেই গানগুলো আমরা সংগ্রহ করতে পারি, সেটাও কিন্তু লোকসংস্কৃতির উপাদান। যাই হোক, এটা নিয়ে যখন আমি সেই গ্রামে প্রথম গ্রামটা গিয়েই আমি একদম হোঁচট খেয়ে গেলাম, সেটা হচ্ছে তেওরখালি বলে নবদ্বীপ ঘাটের নবদ্বীপ ধামের উল্টো দিকে কৃষ্ণগড়ের দিকে যেতে তেওরখালি বলে একটি গ্রাম, খুব সচেতন গ্রাম, সেখানে দীর্ঘদিন তার একটা বামপন্থী আন্দোলনের ঐতিহ্য আছে, মুজাফফর আহমেদের মতন মানুষ সেখানে গিয়েছেন এবং সেখানে থেকেছেন। সেই গ্রামে আমি অনেক দিন আগে একদম বয়স্ক মানুষের কাছে, সে রাজমিস্ত্রির কাজ করতেন, তার কাছ থেকে একটা গান শুনেছিলাম, আমি কী করিতে কী করি কী হয়ে করিলাম গো দুগ্ধেতে মিশাইলেম চনা, আমার দেখে শুনে জ্ঞান হলো না। তা সেই গানটা শোনার পর আমার মনে হয়েছিল এখান থেকে আমি কিছু সুফি গান বিয়ের গান এগুলো পেয়ে যাব। তা প্রথমে গিয়েই দেখলাম যে তারা মহরমের কারবালা, আমরা নাটক করতাম নবদ্বীপে, আমাদের নাটকের সরঞ্জাম সেই কারবালায় একটা মানে ওরা শেষের দিকে তারা যেটা করেন সেটা হচ্ছে একটা ডাকাতি খেলা বলে একটা নাম দিয়ে একটা নাটক করেন, সেই কারবালার সেই ডাকাতি খেলায় আমাদের নাটকের সরঞ্জাম তারা নিয়ে যেত, বন্দুক টন্দুকগুলো আমাদের কাঠের বন্দুক টন্দুকগুলো তারা নিয়ে যেত। প্রথমে গিয়েই দেখলাম যে মহরমের সেই তাজিয়া বের করাটা তারা বন্ধ করে দিয়েছে, কতদিন না আজ থেকে 10-12 বছর আগে তারা সেটা বন্ধ করে দিয়েছে। এবং ঠিক একইভাবে আমি যখন জারি গানের জন্য যাদের কাছে যাওয়ার, তারা অনেকে মারা গেছেন, পরে তাদের যে সন্তান তাদের যে আশেপাশের প্রতিবেশীরা আছে তাদের কাছে গেলাম, তারা গিয়ে বললেন যে ওই মহরমের টিমের সঙ্গেই আমাদের জারি গানের প্র্যাকটিসটা হতো, কিন্তু সেই জারি গানের প্র্যাকটিসটা আমাদের বন্ধ হয়ে গেছে, কারণ ওই মহরমটা তো আর হয় না ওইভাবে, যার ফলে আমাদের 1-1.5 মাস আগের থেকে যে গান লেখা হতো এবং সেই গান গাওয়া হতো, পুরনো গান গাওয়া হতো, সেই গানটা আর গাওয়া হচ্ছে না। ঠিক তারপরেই যখন বললাম যে তাহলে বিয়ের গান, বললো না বিয়ের গানও গাওয়া হয় না। তাহলে আপনারা কি করেন, আপনারা সময় কাটান কি করে? তারা বললো এই সময় কাটাই, কিন্তু মসজিদে এখন জলসা হচ্ছে, হ্যাঁ বা মসজিদে আমাদের যে আসরগুলো বসে সেইখানে আমরা যাই, অনেকেই আগে যেতাম না একটা সাধারণ ব্যাপার ছিল, কিন্তু আজকে আমি যাচ্ছি। আমার মনে পড়ে গেল যে ধর্ম হচ্ছে নিপীড়িত মানুষের দীর্ঘশ্বাস,
হ্যাঁ, কোনো সময় ধর্ম হচ্ছে আমাদের আফিং। কোনো মহান ব্যক্তি বলেছিলেন, আমি ধর্মের বিরোধী, ধর্ম বিরোধিতার বিরোধী। আর কোনো মহাপুরুষ বলেছিলেন যে ধর্ম হচ্ছে একটি উল্টানো জাগতিক চেতনা, জগৎকে দেখবার ক্ষেত্রে উল্টানো জাগতিক চেতনা। এই নিপীড়িত মানুষের দীর্ঘশ্বাস, হ্যাঁ আল্লাহ তুমি দেখো, এটাকে আমি অস্বীকার করি কী করে? সে কিন্তু ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে। এবং এটা ঠিক কবে থেকে হলো সেটাও অদ্ভুত। সেটা হচ্ছে বিজেপি যখন 13 দিনের সরকার করেছিল তখন থেকে এটা কিন্তু আস্তে 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 বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু পশ্চিমবাংলার অনেক গ্রামে হবে। এখনও পর্যন্ত হয়তো মুসলিম অধ্যুষিত গ্রামগুলোতে মহরম হয়, এরকম লোকসংস্কৃতির উপাদানগুলো এখনও আছে। এগুলো কিন্তু আমাদের খুব চিন্তা করার ব্যাপার আছে। এবং আমি এই জায়গা থেকে যেটা আমার মনে হয়েছে যে দলিত সাহিত্য একটা কমিউনিটি বেস, এরা যেভাবে মানে নিজেদের ভাবার কথা বলেছেন, আমি পড়তে গিয়ে ইতিহাস পড়তে গিয়ে যেটা আমাদের দেশের পাল রাজা বা সেই সময়কার বুদ্ধদেবের মানে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার, পরবর্তীতে সেন রাজারা এসে যেভাবে আমাদের লক্ষ্মণ সেন, বল্লাল সেন, এই সময়টা যেভাবে তারা এসে এখানে হিন্দু ধর্মের কৌলিন্য প্রথাকে আরও বেশি বর্ণবাদকে যেভাবে চাপিয়ে দিলেন, তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে বক্তিয়ার খিলজি যেভাবে এসেছিলেন মানে আমাদের নদিয়ায়, এবং যেভাবে একের পর এক মানে ঘটনাগুলোকে আমাদের হিন্দু ব্রাহ্মণ্যবাদ যেভাবে আমাদের বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছেন, আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এবং আমরা যেটা দেখতে পাই যে এই এর মধ্যে দিয়ে যে আমাদের যে সত্তাগুলো সেগুলো অনেকটাই ব্রাহ্মণ্যবাদের চিন্তা। আমরা কথা বলতে বলতে হঠাৎ করে বলি ব্যাপারটা চামার, হ্যাঁ এটা কখনো এটা চামার, হ্যাঁ ব্যাটা দস্যু, দস্যুকে মানে এই ব্যাটা চামার। এ কথা বলার পর আপামর জনসাধারণ, আপামর আপামর কেন? আমাদের ভাষার মধ্যে লুকিয়ে আছে এই সাম্প্রদায়িকতা বা আমাদের এই সংকীর্ণতার বীজ। এগুলো ঠিক উল্টো দিক থেকে বলি যে মুসলিমদের মধ্যে যখন আমি দেখি বলি তারাও তো বলে লক্ষ্মী ছাড়া, এই মেয়ে আমার বড় লক্ষ্মী। আমাদের ভাই এই লক্ষ্মী তো আমাদের হিন্দুদের দেবতা, তাহলে তোমরা কেন এই আমার মেয়ে বড় লক্ষ্মী এটা কেন বলো? এই উপাদান তো রয়ে গেছে, আমাদের সম্প্রীতির উপাদানগুলো কিন্তু ভাষার মধ্যে রয়ে গেছে। এবং আমার যেটা আমি নিজে কয়েকটি জিনিস আমার মনে হয়েছে যে আমি একটা গান তৈরি করেছিলাম লালনের সুরেই, লালনকে উদ্দেশ্য করে। সে গানটা এইরকম, আছো তুমি গানে গানে এই প্রাণে, তোমারে ভুলি বলো কেমনে, ও লালন তোমারে ভুলি বলো কেমনে, জাতের নামে হানাহানি যখন দেশেতে, লালন বলে জাত নেই আমারে সংসারেতে, জাতের নামে কি বজ্জাতি ধর্ম নিয়ে রক্তারক্তি, জাতের নামে কি বজ্জাতি ধর্ম নিয়ে রক্তারক্তি, কেমনে ভুলি বলো। এটা বলতে গিয়ে তার পরের প্যারাগ্রাফটাই যখন আমি চলে আসছি, সুর জগতে অসুরের দল যখন হানা দেয়, এই যখনই আমি অসুর বললাম, এটা অনেক দিন ধরে চলছে, অনেকেই বলে গানটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু শোনেও অনেকে। কিন্তু যখন আমার এক বহরমপুরের এক বন্ধু আমাকে বৃহী নাট্য সম্মতি সেই নাটকের দলের, সে আমাকে বলল অসুর বলছো কেন? মানে অসুর মানে সে মানে মানব বিরোধী, কোনো অসুর তো একটা জাতি, তুমি কি জানো তো অসুরের ইতিহাস? অসুর তো একটা সম্প্রদায়, তাদের এখনও পর্যন্ত অস্তিত্ব আছে। তারা পুজোর সময় তারা মহিষাসুরের মানে জন্য শোক পালন করে। তো খুব স্বাভাবিকভাবেই আমার গানটা তো মানে পাল্টাতে হলো,
মানে এটা বলতে গিয়ে সুর জগতে অসুরের দল যখন হানা দেয়, এই অসুর না বলে তখন কি বলবো, এটা নতুন করে শব্দ খুঁজতে গিয়ে মুশকিল। সুর জগতে অসুরের দল এটা থেমে গিয়ে আমাকে বলতে হয়, বা সুর জগতে বেসুরের দল যখন হানা দেয়, লালন তখন গানে গানে আমাদের জাগায়। লালন মানে জেগে ওঠা, বাংলা গানে মেতে ওঠা, শতপুষ্প ফুটে ওঠা কাননে, তোমারে ভুলি বলো কেমনে, ও লালন তোমারে ভুলি বলো কেমনে। এই যে লালন বলছি, এই যে কথাটা বলতে গিয়ে আমি নিজের পাপ নিজে কীভাবে করছি, হ্যাঁ সেটা যদি পাশের কোনো বন্ধু না আমাকে ইয়ে করে দেয়, যদি না আমাকে ধরিয়ে দেয়, তাহলে কিন্তু খুব মুশকিল আছে। এই জন্য আজকে মানে বেশ এই সংগঠনকে অশেষ ধন্যবাদ, মানে আজকে আমাদের এই শোনার যে সুযোগ করে দিলেন, আমাদের যে মানে অন্তত উপলব্ধি করবার যে সুযোগ করে দিলেন। হ্যাঁ, আমি শুধু লাস্ট একটা আরেকটি গানের কথা বলবো, যে আমাদের অবজারভেশন কেমন, আমরা একটা আমি একটা দলিতদের নিয়ে নাটক লিখতে পারি, আমি হয়তো বর্ণ হিন্দু আমি হয়তো যদি নিজে হাত না মানলেও আমার মানে পিতৃ পরিচয়ের সূত্র ধরে আসি, হ্যাঁ যেহেতু বর্ণ হিন্দু, তাহলে বর্ণ হিন্দু হিসেবে আমি আদিবাসীদের নিয়ে মুসলিমদের নিয়ে আমি একটা গল্প লিখতে পারি, গান লিখতে পারি, নাটক করতে পারি, কিন্তু সেখানে অনেক ফাঁক থেকে যাবে। সেই ফাঁক কিন্তু বারংবার করে আমার বাড়ির পাশে আশ্রীনগর এক পড়শি বসত করে, সেই পড়শি মানে সে এখানে পড়শির ব্যাপারটা অনেক বিস্তীর্ণ বড় করে দেখানো, কিন্তু সত্যি সত্যি পড়শিকে কিন্তু আমাদের জানতে হবে। আমি একটা বিয়ের গান, সে বিয়ের গানের একটা প্যারাগ্রাফ শুধু আমি শোনাচ্ছি, যে বিয়ে করবে আসছে মাসে 10 তারিখে, হ্যাঁ তা একটা আদিবাসী বন্ধু, সে আমাকে সে নিমন্ত্রণ করছে সবাইকে ডেকে, তা বলছে যে কীরকম, আরে দে রে না 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 দে দে না না নিয়া, আরে আসছে মাসে 10 তারিখে হইব আমার বিহা, আরে তাই নিমন্ত্রণ করলাম মুখে যাইও না ভুলিয়া, ভাই বন্ধু এসো তোমরা সকলে মিলিয়া, নানাই আস সাথী আস দাদাই আস বিহাতে ফুরতি করবা। তা ভাই তোমার মেয়ের বাড়ি কোথা বটে, বাড়ি এ পাশের গায়ে পূবের পাড়ায় লব্ধির বাকের কাছে, যেইখানে তে দেখবা কখন কুড়া ঘর আছে, আরে আদিবাসী বিংরু সর্দার জন্মজুরি খাটে, আর তাহার মাইয়া ছায়া রানীর সাথে আমার বিহা হইব বটে। তা এই এইরকমভাবে সে জিজ্ঞেস করছে তোমার মেয়ে দেখতে শুনতে কেমন, দেখতে শুনতে মোটামুটি লাইকো আহামরি, তবে মাথা উচ্চা কইরে চলে তেজে বলি হারি, আরে এই তো শিবার একদিন জমি দখল করার দিনে, ওর তেজ দেখি আর রং লাগিল এই আমার পোড়া মনে। তা এবার তা মেয়ে হাতের কাজ বাদ জানে তো, বলো হ্যাঁ জানে, তো কীরকম জানে, না রান্না বান্নায় ভালো সে যে কাঁথা সিলাইতে পারে, আর আলপন দিয়া ঘর সাজায় সে মুরগি পালে ঘরে, আর বাঁশির সুরে গাইতে পারে লাইসতে পারে ভালো, আরে বাঁশির সুরে গাইতে পারে লাইসতে পারে ভালো, আর সত্যি কথা বলতে কি ভাই মেয়েটা না আমায় বাসে বড় ভালো। তা এই কথা বলতে বলতে শেষে একটা জায়গায় মাঝখানে একটা জায়গায় আছে, যে মেয়েটা বিয়ে করতে যাচ্ছি, হ্যাঁ তা পন্টন লিচ্ছ তো, জিজ্ঞেস করছে সবাই বন্ধুরা, হ্যাঁ পন্টন লিচ্ছ তো, বলো টাকা পয়সা লিয়া বিহা না করিব আমি, আরে সেও যেমন বহু আমার আমিও হব স্বামী, আর গরিব ঘরে সেও খাইবে আমিও খেটে খাবো, তাই টাকা লিলে ছায়া রানীর কাছে আমার ইজ্জত চলে যাবে। তা এই যে টাকা নিলে ইজ্জত চলে যাবে, এই কথাটা আমার এক বাঁকুড়ার একটা গ্রামে গিয়ে যখন আমি এটা গাইতে শুরু করেছিলাম, হঠাৎ করে সেইখানকার আমাদের এক বন্ধু এসে বলল যে এ আমাদের তুমি কিন্তু ঠিক বলছো না, হ্যাঁ
এইটা কিন্তু ঠিক বলছো না, কারণ মেয়ে আমাদের মধ্যে কিন্তু ছেলেরা টাকা নিয়ে বিয়ে করে না, উল্টো আছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এইরকম, মানে আমাদের দেখাটা কিন্তু অনেকটাই কিন্তু ফাঁকা থেকে যায়। সেখান থেকে বলবো যে এরকম অনুষ্ঠান, এরকম আসর আলোচনার মধ্যে যদি থাকা যায় এবং বন্ধুদের বন্ধুত্ব যদি পাওয়া যায়, তবে বলবো যে নিশ্চয়ই আমরা আমাদের এই ফাঁকগুলো পূর্ণ করতে পারি। এবং এই লড়াইটা, মানে সমস্ত লড়াই, আপনাদের যে সাহিত্যের লড়াইটা, লেখালেখির লড়াইটা, সংস্কৃতির লড়াইটা, সেখানে আমাদের যদি আপনারা সামিল করে নেন, আমরা উপকৃত হব, আমরা সমৃদ্ধ হব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নীতিশয় মহাশয়কে। তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার কথা আমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন, আমরা অনেক সমৃদ্ধ হলাম তার কথাতে।